দর্শক, আপনাদেরকে আজ একটি ব্যতিক্রমী খবর জানাবো। আসলে এই গত সম্প্রতি ভোলা শহরে চোরের উপদ্রব বেড়েছে। গত রমজান মাস থেকে শুরু করে ঈদের পরবর্তী সময় বেশ কিছু বাসায় পৌরসভার চুরি ঘটনা ঘটেছে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে পৌর কাঠালি রহিমা বিলা। এই বাসাতে গত 7 মাস আগে একটি চুরি ঘটনা ঘটেছিল, এবং সেই চোর চক্রকে গতকাল সন্ধ্যার দিকে এই চক্রের একটি সদস্য একজনকে আটক করা হয়েছে। এই বাসার যিনি মালিক জনাব ইকবাল হোসেন এবং এই ওয়ার্ডের কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের, তাদের প্রচেষ্টায় এই চোর চক্রের অন্যতম সদস্য মনিরকে আটক করা হয়েছে। আপনাদেরকে জানাবো যে আসলে পুলিশের বাহিরে যা তারা না তাদের নির্দিষ্ট প্রচেষ্টায় এই চোর চক্রটিকে আটক করেছে, এবং এর মাধ্যমে অনেক ধরনের নতুন নতুন তথ্য পেয়েছেন, এবং সেই তথ্যের মাধ্যমে পুলিশ যদিও কাজ করছে। তো আমরা আসলে আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে তারা এই চোর চক্রের অন্যতম সদস্যকে আটক করেছে। তো আমরা প্রথমে একটু শুনতে চাই যে এই বাসার যিনি মালিক জনাব ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, তার কাছ থেকে একটু কথা শুনবো যে আসলে আপনারা যে আপনাদের বাসা 7 মাস আগে চুরি হয়েছে, তারপরে গতকালকে কিভাবে এই চোর চক্রকে আপনারা আটক করতে সক্ষম হয়েছেন। আমি অত্যন্ত খুশির সহিত বলতে চাই, আমি দীর্ঘ 7 মাস অভিযান চালিয়া এই চোরকে ধরতে পারছি আমার এলাকার কমিশনার মানুষ ইসলাম শামীমের নেতৃত্বে। আমি অত্যন্ত আজকে খুশিতে আমার 40 ভরি স্বর্ণ আমি উদ্ধার করতে পারছি। যার কাছে আমি নিয়ে সেল করছে তাকেও আমি উদ্ধার করছি, এবং তা ওই চোরকেও আমি পুলিশের হাতে সুপারিশ দিয়ে দিয়েছি যে আপনারা পারেন নাই আমরা পারছি। আমরা আরও ইচ্ছা করলে আরও কিছু করতে পারবো। আমাদের যদি আপনারা যদি ব্যর্থ হন, আমাদের এই স্বর্ণ অলঙ্কার আমরা নিজেরই উদ্ধার করিয়া আপনাদেরকে আমরা চোর হাতে দিলাম। আপনারা সুবিচার আমি আপনাদের কাছে চাই। 7 মাস আগে যখন আপনার বাসা চুরি হয়েছিল তখন তো পুলিশকে অভিযোগ করেছিলেন, তো এই 7 মাসে তারা কোন ধরনের অগ্রগতি কি দেখাইতে পারছে? তারা শুধু একমাত্র 2-4টা দাগি চোরকে নিয়ে, 2-1টা দাগি চোরকে নিয়ে তারা বিভিন্ন রকম সাজা টাজা দিছে, কিছুই পায়নি। কিন্তু এখানে ওরা আমরা তৃণমূল থেকে আস্তে 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 সামনের দিকে 7 মাস অভিযান চালিয়া আমি এই আজকে আসল হোতাকে ইয়া করছি, এবং সে স্বীকার করছে আমি এইভাবে এইভাবে চুরি করছি, এভাবে এইভাবে স্বর্ণগুলি আমি এখানে এনে সেল করছি, আমি এখানে আমি সেখানে যাইয়া আমার সব কিছু আমি পাইছি। এটার সঙ্গে কি আপনারা মনে করছেন যে কোনো স্বর্ণকার কোনো ব্যবসায়ী জড়িত কিনা, এবং কারা এটার সঙ্গে আরো জড়িত আছে বলে মনে? আমি নাকি আমি তো আর এটা কিছু ইয়া করতে পারি না, ফাইন্ড আউট করতে পারি না তারা নাকি জড়িত আছে কিনা, এটা আমার ইয়ে নাই, বোধগম্য হয় না। কিন্তু আমার মনে অবশ্যই আছে, নাইলে এই চোর কেন বললো যে আমি ওর কাছে 15,000 টাকা দাদন নিছি, 3,000 টাকা দাদন নিছি? ওই চোর তো আর দীক্ষা তো দৌড়ায় ঝগড়া লেগে গেছে, ওই চোর আর হইলো যে স্বর্ণ কিনছে, ওরা একে অপর হাতাহাতিও করছে আমার বাসার সামনে। তখন আমি দুইটা একাত্র করছি, ওরা একটা সোফরা হয়েছে, একটা মারামারি করছে, তখন দেখছি যে অবস্থা ব্যাগতিক, তখন আমি ওদেরকে প্রতিহত করছি। তারপর আমি আর কি করবো, পাইনের হাতে সব কিছু তুলিয়া দিয়ে দিছি। ভোলা শহরে তো অন্যান্য বাসায় চুরির ঘটনা ঘটছে, তো আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন আরো তৎপর হওয়া উচিত বলে মনে করেন? অবশ্যই অবশ্যই, পুলিশ প্রশাসন যদি তৎপর না হয় তাহলে আমরা জনগণ কিভাবে এইগুলো ইয়ে করবো? আমি তো আজ থেকে 7 মাস অভিযান চালাইছি, এইরকম আমার মতো কেউ অভিযান চালিব? আমার একটাই ইয়ে ছিল যে আমার বাসায় কে ঢুকতে পারে আমি তাকে ধরবো, আমার চোর দরকার নেই, আমি আমি এইটাই আগে ইয়ে চাইছি, এবং সবাইই তা যার যার প্রচেষ্টায় এই বাড়ি করতে, পুলিশ প্রশাসন তাদেরকে হেল্প নিতেই হবে, আমি তাদেরকে হেল্প নিছি, এবং তারা আমাকে বিভিন্ন রকম ইয়ে করেছে, ভাই আপনারাও চেষ্টা চালান, তা আমরা আমাদের মতো চেষ্টা চলেছি, এবং আমরা পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে সব কিছু বলিনি, আমরা সব কিছু রেডি করে তারপর তাদেরকে আমরা হাতে উঠিয়ে দিয়েছি গতকালকে রাত্রে 3টার দিকে রাত্রে। ধন্যবাদ, আমরা শুনছিলাম জনাব ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, তার কথা। আসলে তারা তাদের যে সব প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তারা এই চোর চক্রের দিকে আটক করেছেন, এবং পরবর্তীতে তারা পুলিশে সোপর্দ করেছেন। আমরা এই পর্যায়ে কথা শুনবো এই বাসার অন্যতম সহধর্মিনী মিসেস ইকবালের কাছ থেকে। আসলে আপনার যে মূল্যবান স্বর্ণলঙ্কর, যেটা মূল্যবান জিনিস এবং শখের জিনিস, তো এগুলো নিয়ে যাওয়ার কারণে আপনার কি অবস্থাটা হয়েছিল, এবং চোর চক্রকে ধরার পরে আপনার কতটুকু খুশি? না, সেটা হচ্ছে যে তখন 7 মাস আগে আমার বাসাটা চুরি হয়েছে, তার কিছুদিন আগে আমি মানে 2 বছর আগে আমি 2 বার আমি হজ করতে গেছি, এবং কিছু দুবার জিনিস ছিল, আর আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, তখন আমার 4টা মানে একটা অনুষ্ঠানে গেছি, তখন আমি 4 দিন 4টা সিট পরে গেছি, একটা গায়ে হলুদ, একটা মেহেদি অনুষ্ঠান, আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি। তো তারপর বাসা আনার পর তো আপনার বাকিটা জানেন যে ওরা চুরি করে গেছে। তো 7 মাস এটা মানে পুলিশের কাছে ঠিকই কিন্তু বলা হয়েছে, কিন্তু তারা ওভাবেই যদি আর একটু মানে কাজ করতো ভালো করে, আমার মনে হয় যেটা আশা করি যে পাইতো, কিন্তু ওনাদের দ্বারা তেমন একটা কিছু হয়নি। এটা মানুষ
কি মনে করে করুক, আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আরো তৎপরতা হইতো। দেখেন কিছুক্ষণ কিছুদিন আগে ওই যে ঈদের সময় কিন্তু চুরি হয়েছে দুই তিনটা, এগুলি ঘটতো না, একই চোর। তারপরে আপনার এই আজকে দীর্ঘ সাত মাস পরে অনেক কষ্ট করে এখানকার আমার আমার ভাই বড় ভাই মাইনুল ইসলাম শামীম, উনি কাউন্সিলর, ওনার জন্যই আজকে আমি মানে এই চোরটা পাওয়া গেছে। তো কালকে আমরা ঠিক আরেকটা বাসা ওরা চুরি করতে যাবে এরকম একটা সন্দেহ আমার ভাই সাত মাস পর্যন্ত এরকম মানে কাজ চালিয়ে যেতেছে অন্য চোর দিয়া। তবে দীর্ঘ সাত মাস পরে কালকে পেলো আর কি চোরটাকে পেলো। এটা হচ্ছে আমার বাসায় যে সিসি ক্যামেরা ছিল ফুটেজটা, ওটা ভিতরে যেগুলো ওগুলি থেকে আমি কিন্তু ধরতে পারিনি। ও একটা কত ধুরন্ধর চোর, ও শুধু চোরই না, ওর আশেপাশে সবাই বলছে যে ও একদম ডাকাত এবং ওনাকে মার্ডার কেসের আসামি প্লাস এবং ও মানে অস্ত্র কেসের আসামি আর কি। হ্যাঁ, তো আমার বাইরে থেকে যে দেওয়ালটা টপকাইয়া ও বাইরে গেছে ওই সিসি ক্যামেরা ফুটেজ ওটাই আমরা শনাক্ত করতে পারছি। ওইটা দিয়ে আমি অনেকবার চাচ্ছিলাম যে স্কেচ করতে, ওইটা করি নিয়ে যাক, ওইভাবে আমরা ছবিটা তুলে তারপরে আমরা শনাক্ত করতে পারছি। এই তো ভাগ্যিস যে আমাদের সিসি ক্যামেরা ফুটেজটা ছিল, কিন্তু এটা তো পুলিশ করে নেই, এটা তো সম্পূর্ণ আমরা নিজেরাই করছি দীর্ঘদিন যাবৎ। এটার দীর্ঘদিনই তো, সাত মাস কি একটা কম নাকি, এ পর্যন্ত আমরা এটা নিয়ে অনেকখানে অনেক চোরের মাধ্যমে অনেক জায়গায় জায়গায় লোক ফিট করে মানে পাশ দিই, তাতে আমার মনে হয় যে সবারই সুবিধা হবে। হ্যাঁ, বলে বাসায় আনলো, আনার পরে তারপরে ওর কাছ থেকে তথ্য সব জানা হলো। তখন ও বলল যে কার কাছে স্বর্ণ বিক্রি করছে, তো সেই স্বর্ণকারকে আনা হলো এবং স্বর্ণকারের ওখানে যে সভাপতি সেক্রেটারি ওনারও আমার বাসায় আসছে, মেয়র সাহেব আসছে, সবাই দেখলো। তারপরে আমরা একসময় সব জানাজানি হওয়ার পরে পরে আমরা পুলিশের হাতে চোরকে ধরাই দিছি। তো আমার কথা হলো এটা, আমরা ভোলার মানুষ যে আতঙ্কে আসি, এই যে শুধু আমার বাসাটা না, আমার বাসা তারপর আরও অনেক বাসায় যেভাবে ওরা এই দীর্ঘদিন চুরি করে আসছে, আর ওই চোরাই মালগুলো যে স্বর্ণকার ওনার নাম হচ্ছে লিটন বুদ্ধ, খলিফাপতি মসজিদের ওখানে তিন নম্বর স্বর্ণের দোকানটা, এই যদি এরকম করে যদি এই যে ধরতে পারছে বিধায়ক, যদি না ধরতে পারতো তাহলে আরও তো অনেক অঘটন ঘটতো। কিছুদিন আগে দেখেন ঈদের দিনও কিন্তু একটা চুরি হয়েছে। আমার মনে হয় পুলিশ প্রশাসন আরও সজাগ থাকা দরকার, এরকম তৎপরতা চালানো দরকার। আজকে হয়তো আমার বেলায় আমার ভাই পারছে এটা করতে, তো সবাই তো করতে পারে না। ইনভেস্টিগেশন ওইভাবে না করলে তো মানুষের মানে ক্ষতি, আমাদের জান মাল হেফাজত, সেদিন আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি অত্যন্ত খুশি যে আমি আমার জিনিসগুলি পাইছি। আসলে সাত মাস পূর্বে আমাদের বাসা যখন চুরি হয় তখন আমরা তো থানায় জিডি করছি, কিন্তু সেইভাবে আমাদের কোনো ওরকমভাবে কোনো তৎপরতা না হয় না, কিছু না। তারপর আমরা আমাদের নয় নং ওয়ার্ড কমিশনার শামীম সাহেবের সহযোগিতায় এবং আরও কিছু মানুষের সহযোগিতায় আমরা চোর চক্রকে শনাক্ত করতে পারছি, এবং আমরা চাই যেন এই চোর চক্র যেন সামনের দিকে যেন আর কোনো রকমের ক্রাইম যেন না করতে পারে, সেই ব্যাপারে যেন ভোলার প্রশাসন যেন তৎপর থাকে, এটাই আমার দাবি ভোলার প্রশাসনের কাছে। এবং ভোলার মেয়র জনাব মনিরুজ্জামানের কাছে আমার একটাই কথা, আমাদের একটাই দাবি যেন দৃষ্টিনন্দন ভোলা শহরকে যেন তিনি সিসি ক্যামেরার আওতায় যেন নিয়ে আসে, প্রতিটা আনা থাকে না, প্রতিটা পাড়া মহল্লা সব জায়গায় যেন। যে আমরা অনেক দোকান হুইফুর দোকান হঠাৎ করে আসে যারা সমিতির অন্তর্ভুক্ত না, এদের ব্যাপারে আমরা প্রশাসনেরও সহযোগিতা চাই এবং আমাদের সমিতির যারা সদস্য তাদেরকে আমরা বলে দিয়েছি যে গহনা কেনার ক্ষেত্রে যেন তারা আইডেন্টিটিটা খুব যত্ন সহকারে রাখেন এবং মোবাইল নাম্বার এভাবে যেন তারা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন এবং সন্দেহজনক কিছু হলে যেন আমাদেরকে জানায়। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের বাইরেও কিছু দোকান যারা আমাদের অ্যাসোসিয়েশনে আসতে চায় না তাদের ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরও ব্যবস্থা নেব। আমরা তদন্তনাধীন, কাল গতকালকে আমিও গিয়েছিলাম সেখানে, আমরা এটা আরও তদন্ত করে দেখছি বিষয়টা কী, এবং যেখানেই হোক যেই কিনে থাকুক চোরের সাথে চুরি মালামালের সাথে ব্যবসায়ীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সংগঠিত হয়েছে তো বিষয়টা আমরা তদন্ত করছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো অতি দ্রুত যারা দুষ্কৃতিকারী তাদেরকে শনাক্তপূর্বক আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।
এই যে চোর চক্রটিকে তার আইডেন্টিফাই করার কারণে কিন্তু তারা খুশি, এবং তারা এটাও আশঙ্কার কথা বলছেন যে ভোলা শহর সহ নয় বিভিন্ন জায়গায় কিন্তু এই চক্রটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চুরি করে আসছিল এবং অনেকটা অনেক জায়গায় ডাকাতির মতো ঘটনা ঘটছিল, এবং সেইটিকে যদি আরো নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনকে সচেষ্ট হতে হবে, এবং পুলিশ প্রশাসন যদি সচেষ্ট হয় তাহলে এই ধরনের ঘটনা কমে আসবে এবং পৌরবাসী থেকে সাধারণ মানুষ কিন্তু সুখ শান্তিতে বসবাস করতে পারবে, এবং এটাই হচ্ছে তাদের প্রত্যাশা যেন পুলিশ প্রশাসন আরো তৎপরতা হয়। ভোলার এই ঘটনাটি শুধু একটি আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে, এবং এর পাশাপাশি পুলিশ প্রশাসনও বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে যেন গুরুত্বপূর্ণ শপিং মল সহ বিভিন্ন জায়গা যেন সিসি ক্যামেরা আওতায় আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের চোর চক্র টিমগুলোকে আইডেন্টিফাই করা সহজ হবে বলে তারা মনে করছেন। ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।